বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং প্রথম একটু শুনতে চাইব যে বাংলাদেশ কোন পথে হাঁটছে এবং এই হাঁটবার প্রক্রিয়ার মধ্যে জনগণ কতটা সম্পৃক্ত বা সংশ্লিষ্ট আছে মিস্টার আব্দুল ওয়াদুদ দ্বারা ধন্যবাদ জিল্লুর ভাই ধন্যবাদ বিজ্ঞ আলোচক তৈমুর ভাই এটা তো আপনার প্রশ্নটা যে জিজ্ঞাসা করেছেন আমাকে এটা অনেক বড় ক্যানভাসের একটি আলোচনার সূত্রপাত আপনি করেছেন সেই আলোচনায় যাবার আগে আমি চ্যানেল আয়ের তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ যে পথে হাঁটছে তার রেখাচিত্র কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালে তদানীন্তন পাকিস্তানের অব্যবহতি পরেই কিন্তু এঁকে গিয়েছিলেন যে কীভাবে বাংলাদেশ হাঁটবে জাতির পিতার সুযোগ্য কন্যা জনৈতিক শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই আদর্শ বাঙালির আবহমানকালে চাওয়া স্বাধীন সত্তা সার্বভৌমত্ব এবং বাঙালিদের জন্য বাঙালির উন্নয়ন ডেভেলপমেন্ট এবং তাদের জন্য এই সুন্দর একটি আবাসস্থল করার যে অভিপ্রায় সেই লক্ষ্যে বাংলাদেশ হাঁটছে বলে আমার বিশ্বাস হয় হ্যাঁ কোথাও কোথাও ব্যত্যয় হয় কারণ একটি অনেক জনবহুল দেশ বাংলাদেশ ছোট মানচিত্র পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি ভূখণ্ড সেখানে প্রচুর মানুষের বাস ঘনবসতি এখানে অশিক্ষা কুশিক্ষা তারপরে আপনার বলো ধর্মীয় কুসংস্কার অনেক বিষয়াশয়ের মধ্য থেকে বাংলাদেশ এই লাস্ট 10 ইয়ার্স 11 ইয়ার্সে যে জায়গাতে পৌঁছে গেছে যে সূত্রপাতটি জাতির পিতার কন্যা জনতা শেখ হাসিনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমি মনে করি সঠিক পথে বাংলাদেশ হাঁটছে এখানে আমাদের যারা সমালোচনা করবে এগুলোর সাথে যারা ডিবেট করবে ব্যত্যয় বলবে তাদের কাছে হয়তো তাদের ব্যক্তি স্বার্থ হোক রাজনৈতিক স্বার্থ হোক গোষ্ঠী স্বার্থ হোক যে কোনো স্বার্থে তাদের হয়তো আঘাত লাগে অথবা তারা করতে পারে নাই তারা করতে পারছে না তারা করতে পারবে না এরকম নানা অ্যাপ্রিহেনশন থেকে তারা হয়তো আমাদেরকে অনেক সমালোচনা আলোচনা করে সেগুলো আমরা সহ্য করছি সহ্য করার পরেও বাংলাদেশের জিডিপি কিন্তু এখন 8-এর কাছাকাছি মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে উনি টোটাল ঘটনাটা খুলে বললেন যে আমাদের এখন মাথাপিছু আয়ও চলে গেছে $1,909-এর কাছে আমাদের গোটা পৃথিবীর মানুষ আমাদের উন্নয়নকে নিয়ে তারা কৌতূহল ভরে খুব লক্ষ্য করছে এবং আমাদের এক ধরনের প্রশংসায় করছে তারপরেও দেশীয় অভ্যন্তরীণ অনেক ধরনের সমস্যা থাকে রাজনৈতিক থাকে সামাজিক থাকে পারিবারিক থাকে ব্যক্তিতে ব্যক্তির হিংসার বিষয় থাকে নানা বিষয় আশয় নিয়ে ত্রুটি বিচ্ছুতি কিছু থাকে এমনকি মানুষের মধ্যে এই মানে কি বলবো গতিময়তার কারণ হোক অথবা যে কোনো বিষয় হোক মানুষের মধ্যে অস্থিরতার ভাবটা এখন অনেকটা লক্ষ্য করা যায় এবং আমরা এটা এখন জানতে পারি মিডিয়ার কল্যাণে যে অনেক মিডিয়া এখন মানে কোটি কোটি ক্যামেরা কিন্তু সব জায়গায় কোনো রকমের ব্যত্যয় কোথাও হলেই সেই মানুষটির দৃষ্টিতে কোনো ব্যত্যয় উনি মনে করলে উনি সাথে সাথে ভাইরাল করে দিচ্ছে আমরা জানতে পারছি সেই জন্যে সেটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনতন্ত্রের একটা বিরাট বিরাট সাফল্য যে উনি এই আইসিটিকে বাংলাদেশে এত একটি জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি আমরা খবর নিতে পারি হ্যাঁ সমালোচনা হয় আবার সেটিকে আমরা অ্যাড্রেস করতেও যাই আমি বড় অর্থে কিন্তু আলোচনাগুলো করছি আমি মনে করি বাংলাদেশ যদি এইভাবে হাঁটতে থাকে আরও কিছু বছর এরকমভাবে চলতে থাকে তাহলে হ্যাঁ এখানে যেমন আমার বিপক্ষে যে ভাই কথা বলতে এসছেন বিএনপির তৈমুর ভাই উনি হয়তো আমার সাথে ডিফার করবে কিন্তু কতকগুলো জায়গায় উনি আমার বিশ্বাস যে নিশ্চয়ই একমত হবেন যে বাংলাদেশ 10 বছর আগের জায়গা থেকে এখন অনেক দূর সামনে এগিয়ে গেছে আলোর দিকে গতির দিকে ভালো পথের দিকে কিছু ব্যত্যয় তো থাকেই কারণ যেখানে আলো থাকবে সেখানে ভাবতেই হবে কিছু ছায়া থাকতে পারে সেই ছায়াগুলোকে দূরীভূত করার অ্যাটিচিউড আবার সে আলোর আছে কিনা সেটিও কিন্তু লক্ষণীয় বিষয় যেটি জাতির পিতার কন্যা জনতা শেখ হাসিনা করছে বলে আমি বিশ্বাস করি এবং দেখতে পাচ্ছি মিডিয়ার কল্যাণে হোক আপনাদের কল্যাণে হোক এবং আমাদের ভিজুয়াল দৃষ্টিতে আমরা দেখতে পাই সেদিক থেকে বলতে পারি বাংলাদেশ যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এই পর্যন্ত যাচ্ছে এখানে ক্ষুধা আছে দারিদ্র আছে সংঘাত আছে অবিশ্বাস আছে এই বিষয়গুলো সত্ত্বেও বাংলাদেশের মানুষ কিন্তু না খেয়ে মরে যাচ্ছে না শিক্ষার জায়গায় শিক্ষা পাচ্ছে স্বাস্থ্যের সেবার জায়গাটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে গেছি একদম প্রায় দোরগোড়ায় নিয়ে গেছি হঠাৎ করে তো হবে না কারণ আমাদের পূর্বের সরকারগুলোর অ্যানালাইসিস আমরা করি বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে যে ব্যত্যয়গুলো ছিল সেই ব্যত্যয়গুলো কিন্তু দূর করতে হয়েছে সেটা নিয়ে আমরা সামনে এগোচ্ছি তারপরে তাদের চরম অবহেলা আমাদের প্রতি আছে চরম বিদ্বেষ আমাদের প্রতি আছে যে আমরা যেন সুষ্ঠুভাবে পলিটিক্স করতে না পারি তার জন্য তাদের একটা নানা ধরনের বিদ্বেষ আছে এই জন্য দেখেন ওই বিদ্বেষগুলোকে ওভারকাম করে বাংলাদেশের প্রত্যেকটা ডিসিপ্লিনের মানুষ সরকারি কর্মচারীর থেকে শুরু করে কর্মজীবীর থেকে শুরু করে ছাত্র জনতা কৃষক শ্রমিক কুলেমুটু
সাংবাদিক ইঞ্জিনিয়ার ডাক্তার সকলে মিলে কিন্তু এই সরকারের এই বিষয়গুলো গ্রহণ করেছে যার জন্য আমাদের যারা তথাকথিত বিরোধী ভাই বোনেরা রয়েছে তাদের কথাকে কর্ণপাত করছে না তারা দেখতে চাচ্ছে বাংলাদেশ শান্তির দিকে এগোচ্ছে কিনা সেই দিক থেকে বিশ্লেষণ করলে আমার মনে হয় আমি বলতেই পারি স্বাধীনতার যে মূল মন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয় বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা জননেত্রী শেখ হাসিনা একটি ভালো দিকেই বাংলাদেশকে নিয়ে যাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি জাতীয় চেতনার জন্মে সেই বিষয়গুলি এবং আমাদের নৈতিক চরিত্র অবক্ষয়ের যে জায়গাগুলো আছে অ্যাড্রেস করে একটি শিক্ষিত এবং সমান উন্নয়নশীল একটি বাংলাদেশকে রূপান্তরের পথেও নিয়ে যাচ্ছে বাংলাদেশকে এটা আমার বিশ্বাস হয় জি শুনবো আরো আপনার কথা মিস্টার তৈমুর আলম খন্দকার এই যে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে যদিও এই শব্দমালা মিস্টার দ্বারা ব্যবহার করেননি কিন্তু এটি আমরা জানি যে সরকারের একটি মন্ত্রণালয়তে এই স্লোগান নিয়মিত ঢাকার পথে পথে আমরা দেখতে পাই আরেকটি হচ্ছে যে সমৃদ্ধির সোপানে বাংলাদেশ সেটি এবারকার বাজেটের শিরোনাম ছিল সব মিলিয়ে এই অগ্রযাত্রাকে আপনারা কিভাবে দেখছেন এবং যে প্রশ্ন আমি শুরুতেই করেছিলাম যে কোন পথে হাঁটছে বাংলাদেশ এবং এই হাঁটার প্রক্রিয়ায় বাংলাদেশের জনগণের আসলে অংশগ্রহণ কতটা আছে ধন্যবাদ আপনাকে সম্মানিত আলোচক রাজনীতিবিদ আব্দুল ওয়াদুদ দারা এবং সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনি যদি কথামালার দিক দিয়ে বিচার বিশ্লেষণ করেন কথার দিক দিয়ে তো এই সরকার অনেক এগিয়ে আছে বাস্তবতার সাথে এবং কথার সাথে যদি সমন্বয় করেন সেটা আমি এখনই প্রমাণ করব আর ইট বালু কংক্রিটকে যদি উন্নয়নের সোপান মনে করেন উন্নয়নের ধারা মনে করেন তবে সেদিক দিয়েও কিছু ইট বালু কংক্রিট তো দৃশ্যমান থাকবে এই জন্য যে তারা জোর করে 10-12 বছর যাবৎ ক্ষমতায় আছে এবং জনগণ যে ই দেয় ট্যাক্সটা দেয় এই ট্যাক্সের টাকা তো পদ্মা নদীতে ফেলে দেওয়ার জন্য না কিছু ব্রিজ ট্রিজ বানানোর জন্য দেওয়া হয় পাশাপাশি এই দেশটার জনগণ যা চায় সেটা সরকার মূল্যায়ন করতে পারতেছে কিনা সেটা জনগণের চাহিদা পূরণ করতে পারতেছে না বা জনগণ তাদের চাহিদা মতো সরকার থেকে ট্রিটমেন্ট পাচ্ছে কিনা প্রথম কথা হলো যে বাংলাদেশের সংবিধান 7-1 বলছে যে এই দেশের জনগণ হলো এই রাষ্ট্রের মালিক 21-এর সংবিধানের অনুচ্ছেদে বলছে যে রাষ্ট্রীয় কর্মচারীদের সকলের দায়িত্ব হলো জনগণের সেবা করা প্রশ্নটি হলো এই রাষ্ট্রের সেবা রাষ্ট্রীয় কর্মচারীদের মাধ্যমে কারা পাচ্ছে সকল রাষ্ট্রীয় সেবা রাষ্ট্রীয় অনুদান রাষ্ট্রীয় সুযোগ সুবিধা চাকরি বাকরি প্রমোশন সব কিছু এক ঘরানের সরকারি ঘরানের লোকদের যারা বিরোধী দল করে যারা বিএনপি করে বা সরকারের সাথে হাত মিলায় না তাদের হলো এখন চরম অবস্থা এবং এই সরকারের যে অনিয়ম সরকারের যে স্বৈরাচারিতা এটাকে জায়েজ করার জন্য আবার বুদ্ধিজীবীর অভাব নেই তারা এখন তো বুদ্ধিজীবীর সংঘ পরিবর্তন হয়েছে আগে কাগজ কলম ব্যাগ হাতে থাকতো এবং যে প্রতিবাদের সুরে যে বক্তব্য আসতো কলমিতে লেখা যে অগ্নিঝরা যে লেখা বেরোতো কলম দিয়া এখন তো সেই কাঁধে ঝুলানো ব্যাগও নাই পায়েস এই স্যান্ডেলও নাই এখন হলো পাজারো জিপ প্যারাডো জিপ সেসব গাড়ি দিয়ে হলো বুদ্ধিজীবীদের চলাফেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম সাহেব বলছেন যে বাংলাদেশে বুদ্ধিজীবীরাও চাটুকার তারা চাটুকারের ভূমিকা চৌধুরী তিনি বলছেন এটা তিনি কোনো বিএনপির নেতা না তিনি একজন শিক্ষক শিক্ষকের মর্যাদা নিয়ে তিনি কথা বলেন কেন তিনি এই কথাগুলি বলছেন যে দেশে এখন যা শুরু হয়েছে সেটা হলো নির্বাচন থাকবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকবে না দেয়ার উইল বি ইলেকশন বাট নো কনটেস্ট
বাংলা যদি আমি বুঝাইতে পারি ইংরেজিতে যে কথাটা বলছি সেটা যদি আপনারা বুঝাইতে পারি সেটা হলো নির্বাচন হচ্ছে সব কিছু আছে সব ঠিক আছে কিন্তু সেখানে ভোটার থাকবে না ভোটার থাকলেও তার চাহিদা মোতাবেক সে সেখানে ভোটটা দিতে পারবে না এবং এটা হলো জাতীয় নির্বাচনের ব্যাপার সামাজিক পর্যায়ে যেসব সংগঠন আছে এবং যেগুলি ব্যবসায়িক সংগঠন আছে এমনকি বাজার কমিটি থেকে শুরু করে মসজিদ কমিটি পর্যন্ত মাদ্রাসা কমিটি স্কুল কমিটি সেসব কমিটি তো সরকারের এমপি যে এটা নির্ধারণ করে দেবেন সেখানে নামে মাত্র নির্বাচন হবে আনকন্টেস্টেড নির্বাচন হবে যে বিরোধী দলতে দাঁড়াইতে চায় সেখান তো পলাই যেতে হবে নতুবা তাকে ওসি খবরদার নিয়ে বসায় রাখবে নতুবা তাকে মামলা দিয়ে জেলে ঢুকাই দেবে এই পরিস্থিতিতে আজকে দেশের মানুষের না বিশ্বাস উঠে গেছে বলা হচ্ছে যে দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে মাথাপিছু আয় বৃদ্ধি পায় নাই বড়লোক অনেক বড় হচ্ছে যে 200 বিঘা সম্পত্তির মালিক ছিল সে 500 বিঘা সম্পত্তির মালিক হয়ে গেছে যার 10 বিঘা ছিল সে বিক্রি করতে করতে নিঃস্ব হয়ে গেছে এখন যারা শহর নিয়ে ভাবনা চিন্তা করেন এবং এই এই সামাজিক অবস্থা বা আরবান এরিয়া সম্পর্কে যারা গবেষণা করেন তাদের মতামত হল যে গ্রাম অঞ্চল থেকে হু করে মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে যার জন্য শত চেষ্টা করে বস্তিগুলি কমানো যাচ্ছে না বস্তি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে এই কারণ কি ঢাকাতে কি মধু আছে ঢাকাতে আসলে লোকটা মনে করে যে আমি রিক্সা চালাই হোক আর যেভাবে হোক আমি সেখানে একটু মাথা গোজা একটা ঠাই পাবো ভাত খেতে পারবো কারণ তার তো সে তো তার তো জমি নাই তার তো সেখানে কাজ করার সুযোগটা নাই তারপরে আপনি যেটা আসেন জনগণের অর্থে এই যে লক্ষ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হলো এই ঋণের ঋণ দেওয়া হলো ঋণ যে ওই যে ঋণের যে ডিফল্টার ও লোন ডিফল্টার যারা খেলাপি ঋণ এই ঋণটা কেন দেওয়া হয় ঋণটা দেওয়া হয় যে এক নম্বর হলো এটা ব্যাংক তার যে ব্যাংক মেনটেন্যান্সের যে খরচ সেটা ইন্টারেস্ট থেকে উঠে আসে এবং জনগণ টাকাটা ইনভেস্ট করে থ্রু দ্য স্টেট রাষ্ট্র এই জনগণের টাকাটা রাষ্ট্র ইনভেস্ট করে থ্রু দ্য এই যে লোনি যে তারা দেশের কাঁচামালকে ব্যবহার করে উৎপাদনীয় দ্রব্য বিদেশে রপ্তানি করবে পাশাপাশি দেশের চাহিদা মিটাবে পাশাপাশি দেশের বেকার সমস্যা দূর করবে মানুষকে চাকরি বাকরি দেওয়ার তাতে এমপ্লয়মেন্টের একটা সুযোগ করে দেবে এই জন্যই তো তাদের এই লোনের সুযোগটা দেওয়া হয় কিন্তু এই সুযোগে লোনের টাকাটা এক্সট্রা ইনভয়েস করে এই টাকাটা বিদেশে চলে যায় সেখানে বেগম পাড়া করা হচ্ছে সেখানে যেই করুক আমি কাউকে এটা সমর্থন করি না জনগণ ব্যাংক তাদের লোনের টাকাটা ফিরে পাচ্ছে না পাশাপাশি সরকার আর একটা সুযোগ দিচ্ছিল তাদেরকে আবার লুট করার জন্য কিন্তু সেটা হাইকোর্টে ইন্টারফেয়ার করানোর জন্য সেটা বন্ধ হয়ে গেছে তারপরে আপনি আসেন যে একটু শর্ট করতে হবে না খেয়ে কেউ মারা যায় না আমার ভাই বলছেন কিন্তু খাদ্যের অন্বেষণে চাকরি বাকরির অন্বেষণে মানুষ কিন্তু সমুদ্রে গিয়ে মারা যাচ্ছে নৌকা দিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে কেন পেটের তাগিদে তার যদি কেন মানুষ এই কাঠের নৌকা দিয়ে সমুদ্র পাড়ি দেবে যখন সে ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারে না যখন তার চোখের সামনে তার ফ্যামিলি না খেয়ে থাকে পরিবারবর্গ তখন সে বাধ্য হয়ে তার জীবনের রিস্ক নিয়ে কিন্তু সমুদ্র পাড়ি দেয় এইসব কারণে আমরা বলতে চাই যে সরকার যদি তার কথামালার সুন্দর সুন্দর কথা এবং এই ইট বালুর কংক্রিটের কিছু উন্নয়ন দেখাইতে চায় এবং সেই উন্নয়নটা এক শ্রেণীর লোকের কাছে নট ফর দ্য অল নট ফর দ্য জেনারেল পিপল মাস তারা ভোগ করতেছে তারা নাম দিচ্ছে জনগণের মূলত কথা হলো এই দেশটা স্বাধীন করা হয়েছিল এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সো ইন এ নাটশেল আপনি কি বলবেন মানে এক কথা যদি বলতে বলি এই পর্যায়ে মানে আমি মানুষের বাক স্বাধীনতা নাই মানুষের গণতান্ত্রিক অধিকার নাই ভোট দেওয়ার অধিকার নাই মানুষের
কথা বলার অধিকার নাই, সরকারের পক্ষে যে কথা বলবে সরকারের পক্ষে লোক এই দেশে সোনায় সোহাগায় আছে, বিপদে আছে এই বাংলাদেশের জনগণ, বিশেষ করে যারা সবই তো নাই আছে কি বিরোধী দলগুলো, মানে আপনি যা বললেন তাতে তো মনে হচ্ছে সবই নাই, আছে কি আছে সরকারি দল আছে, আধুনিক বিশ্বে কিন্তু ইট বালু কংক্রিটের ডেভেলপমেন্ট দিয়েই কিন্তু আমরা এখন এই রুমের মধ্যে কিন্তু ইট বালু কংক্রিটের ডেভেলপমেন্টের মধ্যে আমরা বসে আছি, আমি রাস্তায় নামবো ওখানে কাদা থাকলে ভাই কিন্তু বকাঝকা করবে এর কাদা কেন, অথবা যদি ওপর দিয়ে যেতে না পারি ফ্লাইওভার দিয়ে ভাই বলবে এই সরকার একদম শেষ করে ফেললে, এটা সবাই বলবো আমরা। ইট বালু কংক্রিট দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে না, শুধু তাই না, বাংলাদেশের সার্বিক অর্থে ডেভেলপমেন্টের যে একটি হিসাব একটা সরকার করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার সময় উনি একটি কিন্তু নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছিলেন, আমি এই 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 কাজগুলো করবো, সেখানে প্রথম ছিল বাংলাদেশের ইনসাফ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেই শত্রুর একটা বিচার করা দরকার যারা ইচ্ছাকৃত পাপাচার করেছিল, সেটা করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন জাতির পিতার হত্যাকারী যারা পুরস্কৃত করেছে তাদের বিচার করা হয়েছে, আমাদের বিবেকের জায়গাতে আমাদের যে দংশিত ছিলাম আমরা সেটার কালো অধ্যায়কে আমরা একটা আলোকিত অধ্যায় করেছি, বাঙালি জাতি এখন বলতে পারবে আমরা আমাদের যা ধর্ষণকারী লুটেরা ও সন্ত্রাসী তাদের বিচার আমরা করেছি, এটা গেল আমি একটা অন্য দিকের কথা বললাম। আর মানুষ যেন না খেয়ে না মরে যায়, বিনা চিকিৎসায় না মরে, এই যে সোশ্যাল সেফটি নেট, আপনাদের 65,000 কোটি বাজেট, এখন 5,23,000 কোটি বাজেট, তখন সোশ্যাল সেফটি নেট ছিল 4,000, এখন সোশ্যাল সেফটি নেটই হচ্ছে 70,000 কোটি টাকার। এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এটা বড় স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রী দেখেছে যে এই দেশটাকে আমি একটা জায়গায় নিতে চাই, জনগণ সেই জন্য তাকে বারবার ক্ষমতায় আনছে, এখন আপনারা রাগ করে বুঝছে যে জনগণ নেই, ম্যাডাম জি একবার আন্দোলনে ডাক দিয়েছিল আসুন নেমে আসুন সরকার উৎখাত করব, জনগণ আসে নাই, এখন এই দুঃখে আপনারা অনেক কথা বলবেন এতে কোনো সমস্যা নাই, আপনি সংবিধানের 7-1-এর কথা বলেছেন, 21-এর কথা বলেছেন, সব জায়গায় জনগণের যে একটি মৌলিক অধিকার এবং জনগণের যে প্রাপ্তি সেগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার মোটামুটি পূরণ করছে, তারপরেও যে ব্যত্যয় নেই আমি তা বলবো না, অনেক জায়গায় ব্যত্যয় আছে, ব্যত্যয় হচ্ছে, সব ব্যত্যয় এক অত অল্প সময়ের মধ্যে হবে না, কারণ আপনারা হিসাব করে দেখেন যে সুবিধাবাদিতার জায়গা থেকে বিএনপি সৃষ্টি, বিএনপিকে একবার সেগুলো অ্যাড্রেস করেছিল তার ক্ষমতা আমলে, তারা তো 2-3 বার ক্ষমতায় ছিল, একবারকে অ্যাড্রেস করেছিল যে এগুলোর কিছু হওয়া উচিত, যেহেতু আপনারা করেননি আমরা করতে পেরেছি, সেই জায়গায় একটা আপনাদের একটা টানাপোড়েন থাকবে। আর একটা কথা ভালো বলেছেন আপনি যে সরকারি ঘরানার লোক হলেই সব পাচ্ছে, এটা সব দেশেরই সব সময় একটা নিয়ম হয়, আমেরিকাতে এই কাজ করে যে আমি সরকারে গেলে সমস্ত লোক আমারগুলো থাকবে আগেরগুলো বাদ, তো পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক দেশে কিন্তু সেটা করে, কারণ আমার আমি যদি আমার লোকজন নিয়ে আমি রাষ্ট্র পরিচয় করতে না পারি তাহলে আমার ডেভেলপমেন্ট আমার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করতে পারবো না, সে জায়গায় কিছু ব্যত্যয় হয় সবটাই সবটাই ঠিক হয় এমন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে প্রত্যেকটি জায়গায় অ্যাড্রেস করেন এবং উনি সেগুলো তুলে আনছেন। আর একটা বিষয় বলেছে বুদ্ধিজীবী সম্পর্কে, আমাদের শ্রদ্ধ শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব বলেছেন যে বুদ্ধিজীবীরা চাটুকার, আসলে চাটুকার শব্দটা তো আমরা ওই যে ছোটবেলায় যে ইয়ার বই পড়তাম না খনার বচন অথবা ওই যে কি গোপাল ভাঁড়ের গল্প, এইসব জায়গা থেকে চাটুকারিতার একটা বিশেষ রং সবসময় দেওয়া হয় ক্ষমতাসীনদের কাছে, চাটুকারিতা থাকে যেখানে টাকা যেখানে ক্ষমতা যেখানে সুবিধা যেখানে খাওয়া, আমাদের দেশে প্রচলিত আছে খাওয়ার আগে মারের পরে, এ ধরনের মেলা চাটুকারি কথাবার্তা আছে, চাটুকাররা থাকেই, সেই চাটুকারদের সম্পর্কে স্যার শিক্ষকের জায়গা থেকে বলেছে এটা উনি বলতেই পারে, আমি সেটা বলতে চাই না, আমি বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী হিসাবেই দেখতে চাই, এবং ভাই যেটা বলেছে একসময় বুদ্ধিজীবীরা ঘাড়ে ব্যাগ কবিতার বই বড় বড় চুল একটা পাঞ্জাবি তা খদ্দরের পাঞ্জাবি অনেক দিন ধোয়া হয় না সে অনেক বই লেখে অনেক কবিতা লেখে, এটা আমরাও ওই সময় চর্চা করতাম ছাত্র জীবনে, বিরাট বিরাট চুল রাখা শুরু করে দিলাম দিয়ে কাঁধে ব্যাগ নিলাম, কিন্তু আবার জিন্স প্যান্ট পরি তো আমার স্যাররা বলে যাই এটা পাঞ্জাব বড় ঢোলা পাঞ্জাবি পড়তে পায়জামা পড়তে হয় জিন্সের প্যান্ট ঘাড়ে ব্যাগ নিছিস কী জন্যে, এই যে ধারাবাহিক ক্রমবিকাশ এবং পরিবর্তন সেদিক থেকে বুদ্ধিজীবীরা একটু আধুনিক হবে আরও আধুনিক চোস্ত কথা বলবে এগুলোকে খুব বেশি খারাপ আমি দেখবো না, তবে হ্যাঁ যদি তারা শুধু চাটুকারিতার নামে নিজের স্বার্থের জন্যই সব কিছু করে, যারা করে 2-1 জন, 2-4, 10-20 জন তারা হয়তো ক্ষতি করে, কিন্তু বুদ্ধিজীবী সমাজে অবশ্যই প্রয়োজন যারা আমাদের বিবেকের কাজ করবে, আমরা সেই বুদ্ধিজীবীকে অ্যাড্রেস করি, তাদের কাজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নিয়ে অনেকগুলো উপদেষ্টা পরিষদ উনি সাজিয়েছেন যারা যাদের বুদ্ধিদীপ্ত চেতনা দিয়ে আমরা জাতির পিতার সেই চেতনা বাঙালির চেতনাকে বাস্তবায়ন করছে। আর একটা বিষয় হলো ভাই বলেছে ইলেকশন বাট নো কনটেস্ট, এখন কনটেস্টার যদি এত দুর্বল হয় যে আমি ভোটে যাবই না তাহলে এখন কি করা যাবে,
কারণ বাংলাদেশ সংবিধান রচিত হয়েছে তো একটি ভোটের মাধ্যমে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটি জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার পরিচালিত হবে। সেই জায়গায় যদি আপনারা আসতেই ভয় পান, জনগণ থেকে কি কাজ করেছেন জানি না যে জনগণের কাছে আসতে ভয় পান, এবং আপনাদের নেতা তো একটা দেশ ছেড়ে পালিয়েই বসে আছে আজকে দশটা বারোটা বছর, উনি নাকি এখন সর্বোচ্চ নেতা, ওনার যদিও উনি একটা খুনের আসামি এবং অন্যান্য আসামি। এখন নেতার চরিত্র যদি হয় এই কর্মী থেকে পালিয়ে দেশ বিদেশে থেকে পারেন, অথবা যেহেতু আর একজন নেতা আপনাদের উনি একটা দুর্নীতির মামলা জেলে আছেন, এগুলোকে মোকাবেলা করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু শিখিয়েছে কীভাবে রক্তচক্ষুর আড়ালে জনগণের কল্যাণে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হয়। সেই জায়গাতে আসতে হবে যদি মনেই হয় যে আমরা খুব খারাপ কাজ করছি, তাই না? যেমন আমরা ভাবতাম যে আইয়ুব খানের তোমার উন্নয়ন উন্নয়ন নয়, তোমার উন্নয়ন আসলে আমাদের দেখা চোখ করছো পাকিস্তানের, আমরা রুখে দাঁড়িয়েছি, জাতির পিতা শিখিয়েছে, আমরা অধিকার আদায় করেছি, স্বাধীন হয়েছি। তা আপনারা যদি মনে হয় তাই, তাহলে আপনার জনগণ পাবেন, তো জনগণ আপনাদের সাথে নেই জন্য আপনার আন্দোলন সংগ্রাম করতে পারেন না। আর একটা কথা, গ্রাম থেকে শহরে মানে এটি আপনি বলছেন যে জনগণ পুরোপুরি আপনাদের সঙ্গে আছে, এবং যেটি আপনার কথায় বেরিয়ে এসেছে যে বারবার নির্বাচিত করেছে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে। জি জি, আমি সেটাই বলতে চাচ্ছি। আর একটা কথা যে ভালো বলেছে, গ্রাম থেকে লোক শহরে আসে, আসলে প্রত্যেকটা মানুষই চায় তার কর্মস্থল ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে যদি বেশি রোজগার করতে পারে মানুষ আসবেই, কিন্তু গ্রামে কাজ নেই এই কথাটা বলাটা ঠিক না, কারণ এখন কৃষি নির্ভরে বাংলাদেশকে কিন্তু থাকলে মানুষ আসছে কেন? এবং উনি আরেকটি কথা বলেছেন যে মানুষ, আপনি বলেছেন যে ক্ষুধা নেই, দারিদ্রতা নেই, মানুষ নাকে মারা যায় না, কিন্তু মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে এবং সেখানে প্রাণ হারাচ্ছে। সেই জায়গায় আসবো, গ্রাম থেকে শহরে লোক আসছে এক শ্রেণীর মানুষ, কিন্তু গ্রামে এরে জানবেন শহরে এসে সে আরো হয়তো বেশি রোজগার চেষ্টা করছে, কারণ শহরে পর্যাপ্ত রোজগার করার কাজের ব্যবস্থাপনা আছে এবং গ্রামেও কিন্তু আছে। আজকে দেখবেন যে শৃঙ্খলার জন্য, আসলে শৃঙ্খলিত একটা জাতিকে করতে গেলে ধাপে ধাপে এগোতে হয়, আমরা কিন্তু ধাপে ধাপে অতিক্রম করছি। দেখুন এই ঢাকা শহরে রিক্সার অত্যাচারে আপনি আমি যখন পথে হাঁটি, আপনারাও বলেন আমরাও বলি, সবাই বলি এই রিক্সার জন্য ঢাকা শহরটা ট্রাফিকে আমরা চলাচল করতে পারি না। আসলে ওইভাবে দোষ যদি আমি নাও দিই, তবে নিশ্চয়ই রিক্সাগুলো যে শৃঙ্খলিত পথায় চলে, যেটা জাতির পিতার কন্যা জানাতে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে ইয়েস তাদের অধিকার রয়েছে, তাদের আমি একটা শৃঙ্খলিত ওয়ে করে দেবো, এবং আমাদের দুই মেয়র সেই নিয়ে কাজ করছে। গ্রামে প্রচুর কাজ, আমাদের এক মেয়র তো বলেই ফেলেছি যে আপনারা গ্রামে যান না কেন, গ্রামে ধান কাটা লোক পাওয়া যায় না, গম তোলা লোক পাওয়া যায় না, কৃষিকাজ করা লোক পাওয়া যায় না। আজকাল একজন কৃষকেরও কিন্তু অনেক ইনকাম গ্রামে, 400-500-600 টাকা রোজগার করে, সে বাড়িতে থাকতে পারে, তারপরেও মানুষ ঝুঁকি নেয়। অনেক শিক্ষিত লোক ঝুঁকি নিয়ে চলে যায় আমেরিকায়, কেন যায়, কী জন্য যায়, শিক্ষার জন্য যায়, আরও বেশি উন্নত জীবনের জন্য যায়। এখন যে লোকগুলো বিদেশ চলে যাচ্ছে এদের পিছনে অনেক অসৎ মানুষ কাজ করে, যে তুমি এখানে থেকো না ওখানে যাও, তোমার কোটি কোটি টাকা দেওয়া হবে, সরকার কিন্তু তাদেরকে নিয়ে আসে ব্যবস্থাপনা করে। এগুলো হলো ব্যক্তি স্বার্থ কে চরিতার্থ করার কিছু মানুষ, এটা জাতীয় পর্যায়ে এটাকে অ্যাড্রেস করা যেতে পারে, দোষ দেওয়া যেতে পারে, কিন্তু এর জায়গাতে সবারই ভূমিকা রাখতে হবে। তোমার দরকার কি প্রয়োজনে 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা দিয়ে বিদেশ যাওয়ার নাম করে নদীতে ডুবে মরে যাচ্ছে, সে কিন্তু জানে এগুলো একটা দালাল শ্রেণীর মানুষ, চক্র তাদেরকে মিথ্যা দিয়ে নিয়ে যাচ্ছে, এটিকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দালালও ধরা পড়তেছে মাঝে মাঝে, লোকজন যাচ্ছে না। আর একটা বিষয় হলো যে ঋণ, এই যে ঋণের কথা ভাই যেটা বললেন, খেলাপি ঋণ, এটি এই 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 রাহুটা আমাদের দেশে দীর্ঘদিন ধরে, টাকা পাচার এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ হয়ে আসছে বলে আমরা খবরের কাগজ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনি, কিন্তু প্রথমবারের মতো আমাদের বর্তমান অর্থমন্ত্রী কিন্তু একটা কাজ করেছে যে ঋণ যারা নিয়ে ডিফল্টার হয়েছে, কেউ ইচ্ছাকৃত হয়েছে, কেউ ব্যবসা চালাতে না পেরে হয়েছে, তারপরে আমি বলবো এই ব্যবসায়ী শ্রেণী কিন্তু বাংলাদেশের জনগণের কর্ম সৃজনের জন্য একটা বিরাট ভূমিকা রাখে যা সরকার একা কেউ করতে পারে না। এই এই প্রাইভেট সেক্টরই কিন্তু বিরাট একটা ভূমিকা রাখছে। যদি আজকে সরকারি হিসাবে 30 লাখ লোক কর্ম কাজ করে খায়, প্রাইভেট সেক্টর কিন্তু অন্তত 3 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এদের মধ্যে কেউ কেউ ব্যত্যয় করেছে, কেউ কেউ ঋণ নিয়ে ভেঙে গেছে, কেউ কেউ হয়তো ঋণ নিয়ে ব্যবসা চালাতে পারেনি। এই জন্যে বর্তমান অর্থমন্ত্রী কিন্তু খুব কম টাকা দিয়ে একটা রিশিডিউলিং করে ব্যবসা প্রতিষ্ঠান, একটা ধরেন একটা ইন্ডাস্ট্রি আছে, 20টা ইন্ডাস্ট্রি আছে, এই 20টা ইন্ডাস্ট্রি হয়তো 100 কোটি টাকার জন্য বন্ধ হয়ে আছে, উনি বলেছে ঠিক আছে তোমার 20টা যদি থাকে তুমি 2% দাও, যদি তুমি রিশিডিউলিং করে ব্যবসা চালাও, চালালে অন্তত 10,000 লোকের কর্মসৃজন হয়। একটি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলে 500 লোকজন কর্মহীন হয়ে পড়ে। আমি যতটুকু জানি একজন ব্যবসায়ী, আপনিও জানেন নিশ্চয়ই, সবাই আমরা জানি, হ্যাঁ এর মধ্যে দেখা হলো 10% লোক অসৎ, কোন ডিসিপ্লিনে নাই, পৃথিবীর কোথায় নাই অসৎ মানুষ। অসৎ মানুষদের কথা চিন্তা করে আমরা ধুমধাম সিদ্ধান্ত নিয়ে সব বন্ধ করে দেবো, তাহলে সব পথই তোমার বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি যে রিশিডিউলিং সিস্টেমটা থাকা দরকার। এটা এখন 2% হবে না, 5% হবে না, কীভাবে আদায় করা যাবে, সেই জন্য হাইকোর্ট কিন্তু
স্থগিত করেছিল, আবার সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন বলেছে দু মাসের জন্য যে ঠিক আছে তোমরা অন্তত ঠিকঠাক করে নাও, আবার সুপ্রিম কোর্ট দিয়েছে এটা। আমি মনে করি যে এই সুযোগগুলো কিন্তু দিতে হবে, আর বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা নাই এটা আমরা আজ থেকে না ব্রিটিশ আমল থেকে বলা শুরু করেছি, আমরা কিন্তু কথা বলতে কেউ ছাড়ছি না, যে যেখানে পাচ্ছি যেমন করে পাচ্ছি তুলোধুরা করে ছাড়ছি। তারপরেও বাক স্বাধীনতা বলতে আর কি বোঝায় আমি জানি না, আইন প্রয়োগকারী সংস্থা কখনো কখনো নিজেরা নিজেরা ব্যক্তির স্বার্থে বাড়াবাড়ি করতে পারে, কিন্তু সরকার তো আর ওইভাবে মোটিভেটেড ভাই, হয়তো সরকার পরিচালনা করেছে, ভাই কি মোটিভেটেড করেছে নাকি যে আমাদেরকে এত অবিশ্বাস করে যে আমরা সব মোটিভেটেড করে বাকরুদ্ধ করে দিচ্ছি, এমনটি বোধহয় নয়। কখনো কখনো হয়তো বা হতে পারে, কিন্তু সার্বিকভাবে সবার জন্য কখনো নয়। কথাগুলি সুন্দরভাবে বললেন, কিন্তু সরকারে থাকিয়া যে কথাগুলি বলা দরকার তিনি সে কথা বলছেন। উনি এক পেশে কথা বললেন না, তিনি এটা বলছেন কথাগুলি যেটা তার বলা দরকার। পাশাপাশি এই কথা যদি আমরা উত্থাপন করি যে তার বক্তব্য মতে যে জনগণ বিএনপির সাথে নাই, বিরোধী দলের সাথে নাই, যা আছে সব সরকার। এখন এখন তো মনে হচ্ছে যে বিএনপির যারা মিত্র ছিলেন, মানে বিএনপি যাদের সঙ্গে জোট টোট করলো, তারাও তো বিএনপিকে ছেড়ে যাচ্ছে। এটা এই এটা একটা জাতীয় একটা চরিত্র অনেক সময়। আচ্ছা, যে যখন মানুষ বিপদে পড়ে তখন তার সারে পালায়, সব সে পালায়। 21 বছর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, তারাই বলে আওয়ামী লীগই বলে যে 21 বছর আমরা কিছু পাইনি, না খেয়েছিলাম, সরকারে যেতে পারিনি বলে। বিএনপি তো 21 বছরের মধ্যে অতিক্রম করে নাই, বিএনপি মাঠে আছে, বিএনপি কেউ কেউ যারা এই দেশের রাজনীতি, এখন তো তার দেশের রাজনীতি নাই, তবে কিছু সুবিধাবাদী চক্র, তিনি এটা অবশ্য বলছেন যে সুবিধাবাদী চক্র তো একটা থাকবেই, সেই হিসাবে অনেক সুবিধাবাদী চক্র এখন বিএনপির সাথে থাকে না বা বিএনপিকে স্বীকার করে না, বিএনপি কোনো প্রোগ্রামে আসে না। আবার যখন দেখবে যে বিএনপি কোনো রকম ঘুরে দাঁড়াইতে পারছে, তখন দেখবেন আর মানুষের অভাব নেই। এখন আমরা যে বিএনপি নিয়ে স্লোগান দেই, বিএনপি নিয়ে চুঙ্গাপ হইতেছি, তখন আমাদেরই খবর থাকবে, অবস্থাটা এরকম হয়। একদিন জেলখানায় হাঁটতেছি, একটা যে কনস্টেবল আর কি জেলখানার কারারক্ষী, সংক্ষেপে কথাটা বলছি, সে আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার বিএনপি কি ক্ষমতা যাবে? তা আমি তার কথাটার জবাব দিই না, আমি বেরিতে পারি কবে নিশ্চয়তা নেই, তার কি জবাব দিই। তখন একদিন বুড়া দাঁড়াইলাম বা ফিরে আসলাম যে আরে ভাই বিএনপি ক্ষমতায় গেলে তোর লাভ কি? বললো যে ওই আওয়ামী লীগ আমার জায়গাটা দখল করে রাখছে, যদি জমিটা টাঙ্গাইল বাড়ি যদি বিএনপি ক্ষমতায় যায় তো আমি জমিটা পাব। আমি বললাম যে বিএনপি ক্ষমতায় আসার জন্য একটা ভাব ভাব দেখা যাবে যে যে বিএনপি ক্ষমতায় আসতেছে, তো ওই লোক এত বড় বিএনপি হবে তখন আমার মতো লোক আর তোমার মতো লোক তাদের কাছে যেতে পারবে না। এটা হলো আমাদের জাতীয় পর্যায়ে, এটা হলো আমাদের চরিত্র, মানুষ সুযোগ সন্ধানী যারা সুযোগের অপেক্ষায় থাকে, এবং এরা সুবিধাবাদীরা সুবিধাভোগীরা টেন্ডার শিকারদের মতো একটা শিকারের তারা ওইভাবে থাকে। কোথায় কীভাবে ম্যানেজ করতে হবে, নমিনেশন শিকার, টেন্ডার শিকার, এদের একটা আলাদা একটা গুণ, আলাদা একটা কোয়ালিফিকেশন। কিন্তু আমরা যারা ছোটোবেলা থেকেই রাজনীতিটা করি, দীর্ঘদিন যাবৎ রাজনীতি মাঠে থাকতে চাই, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ইমপ্লিমেন্ট থাকতে চাই, আমরা কথা বলতে চাই, প্রতি অন্যায়ের বিরুদ্ধে থাকতে চাই, যেটা মনে করি যে জনগণের পক্ষে না, জনগণের অধিকার ও বাস্তবায়ন দরকার, সেটা থাকতে চাই। এই হিসাবে বিএনপির যারা তৃণমূল পর্যায়ে রাজনীতিটা করে তারা কিন্তু বিএনপি সেরে চলে যায় না, এবং বিএনপির যারা সমর্থক তারাও কিন্তু বিএনপি সেরে চলে যায় না। বিএনপির সমর্থকরা কিন্তু হয়তো চুপ হয়ে আছে, চুপ হয়ে আছে এই জন্য যে তারা জানে যে আমি যদি কথা বলি তো বিএনপি যারা কথা বলছে তাদের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন গুম খুন জেল হাজত যে অবস্থা আছে সেই অবস্থা আমাকে পড়তে হবে, সেই জন্য করে না। আর কিছু সুবিধাবাদী লোক আছে যারা সবসময় সব সরকারের সাথে থাকে, বিএনপি ক্ষমতায় আলে বিএনপির সাথে থাকবে, আওয়ামী লীগের কোনো না কারোর সাথে লিয়াজো মেনটেন করে তার ব্যবসা বাণিজ্য ঠিকই করতেছে, কিন্তু যারা প্রকৃতপক্ষে রাজনীতিটা করে তারা কিন্তু বিপদগ্রস্ত আছে। একটা কথা দাদাভাই বলছে যে তিনি তারেক রহমানের নামটা না বললো, তিনি ইঙ্গিত করিয়ে বলছেন যে তারেক রহমান দেশ থেকে পালিয়ে গেছে, এই কথা কিন্তু সত্য না। তারেক রহমান আন্ডার ডিউ প্রসেস অফ ল, একটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে 1-11 সরকার থাকা অবস্থায় সরকারি বিধি বিধান মান্য করেই তিনি কিন্তু দেশের বাইরে মুসলিকা দিয়ে গিয়েছিলেন বলা হয়,
এটা সরকার তো এই ব্যাপারে আমাদের কাছে কোনো এভিডেন্স দাঁড় করে নাই, রাজনীতি করবেন না এরকম, কিন্তু আপনি যে অবস্থায় গেছেন, যখন মানুষের শারীরিক অবস্থা প্রশ্ন দাঁড়ায়, যখন এবং এই ঘটনাটা তো আমরা সাক্ষী, একই সাথে জেলে ছিলাম, আমরা জানলাম যে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে গেছে, রিমান্ডে নিয়ে গেল সে সুস্থ অবস্থায়, 26 ছেলে থেকে গেল, সে ভালো পায়ে হেঁটে গেল, আসলো সে স্টেশনে করে, তো এই যে অবস্থা সৃষ্টি করলো, এই বিচারটা কিন্তু সরকার কোনো গভর্নমেন্ট করে নাই, বা এই যে রিমান্ডে নিয়ে মানুষকে পুঙ্গু করে দেওয়া, মানুষকে রিমান্ডে কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়েছে, মানুষের জীবনকে শেষ করে দেওয়া, এটা নিয়ে কিন্তু বিচার বিভাগও সেইভাবে সোচ্চার হয় নাই, অনেক বিচারক অনেক বিচারপতি ভূমিকা নিয়েছেন, তার আবেগ তার বক্তব্য তার মন্তব্য তিনি প্রকাশ করছেন, কিন্তু ইনস্ট্যান্স এটাকে বন্ধ করার জন্য যে এবং যারা এটাকে ব্যত্যয় ঘটায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজ পর্যন্ত কিন্তু কোনো অ্যাকশন হয় নাই। এসি আকরামের জেল হয়েছে, তাকে জেলে দেখছি, এবং এই আরও যে ঘটনা ঘটতেছে এই ঘটনার কোনো কিন্তু সেই বিচারটা হয়নি, যার জন্য নাকি হাইকোর্ট একটা মন্তব্য করছে সম্প্রতিকালে যে এটা অবশ্য অন্য বিষয়ের উপরে বলছে যে ডিসিএসপিরা নিজেদের জমিদার মনে করে, এবং এই কথাটা কিন্তু সত্য, এটা যে হাইকোর্ট যে মন্তব্যটা করছে এই মন্তব্যটা কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণের মনের কথা, কেন মনের কথা, যে এই ডিসিএসপি এসপি এবং পুলিশের তারা নিজেরা রাজা মনে করে এবং যা খুশি তারা সেটাই করে, তারা একটা মাত্র তাদের দায়িত্ব মনে করে যারা সরকারি দল সরকারের এমপি সরকারের মন্ত্রী তাদের খুশি রাখা, তাদের তার প্রমোশন যার হাতে, তার সুবিধাজনক পোস্টিং যার কাছে, যার এসিআর দেওয়ার ক্ষমতা যিনি রাখেন, এই তিনটা ব্যক্তিকে খুশি রাখা হলো ডিসি ও সিএসপিদের তাদের কাজ, এছাড়া মানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা, আপনার বিরোধী দলের কোনো নেতার সাথে সে কথাই বলবে না, তারা তাদের সেই সুযোগে দিবে তো কোনো স্পেসই দিবে না, যত সুযোগ সুবিধা যত যা কিছু আছে যত বাহবা নেওয়ার ওই সরকারি দল থেকে নেবে, এবং এই কারণেই দেশের মানুষ আজকে বিভিন্ন ইনসাফ থেকে বঞ্চিত, দেশের যারা প্রশাসনে যারা তারা তাদের তো সবচেয়ে বড় খুশি হল তাদের প্রমোশন ভালো পোস্টিং, সরকারের সব পোস্টিংয়ে কিন্তু মধু নাই, কিছু কিছু ড্রাই শুকনো পোস্টিংও আছে, সেই পোস্টিংতে বাঁচার জন্য সুবিধাজনক পোস্টিংতে লোভনীয় পোস্টিংয়ে যাওয়ার জন্য যাকে খুশি রাখা দরকার সেইভাবেই প্রশাসন আজকে কাজ করতেছে। আপনি নির্বাচনটা দেখেন, আমি আবু যে মকসুদ যিনি সৈয়দ আবুল মকসুদ যিনি বিএনপির লোক না, বিএনপি কোনো কর্ম নেই, তিনি যেটা ভালো বুঝেন তিনি সেটাই বলেন, তিনি এই সিএসি সম্পর্কে বলছেন যে কোথাও জবাবদিহিতা যখন নাই, জবাব রোজ হাসরের ময়দানেও তাকে একদিন জবাবদিহি করতে হবে, এটা কিন্তু তার মনের কথা এবং এটা কিন্তু সাধারণ মানুষের কথা, আপনিও এই যে অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আপনি নিজেও একটা ভোটার, আপনি নিজেও এই দেশের ভোটিং অবস্থাটা আপনি দেখছেন যে মানুষ তার অধিকারটা তার চয়েসটা তার যে যাকে ভোট দেওয়ার সে খুশি সে খুশি মনে সে ভোটটা দিতে পারছে কি না সেটা কিন্তু নাই। একটা রাষ্ট্রের আমাদের রাষ্ট্রটা কিন্তু ক্যাটাগরিটা দেখতে হবে, আমাদের রাষ্ট্রটা কোন ক্যাটাগরির রাষ্ট্র, আমাদের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রটা হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এইটাকে যদি আপনি মূলটাকে ঠিক রাখেন তো জনগণের অধিকার জনগণের চয়েসটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, জনগণের চয়েসটা ডিসিএসপি এবং পুলিশের মাধ্যমে নির্বাচন কমিশন একটা টাউটিজম করে একটা একটা কন্ট্রাক্ট বেসিস সরকারের সাথে এই সরকারকে পাস করাইতে হবে, সার্বিকভাবে সব ব্যবস্থা করে দিল জনগণকে বঞ্চিত করে দিল, তারপরে যদি তারা সরকার বলতে চায় যে দেশের জনগণ মানুষ তার সঠিকভাবে তাদের অধিকারকে বাস্তবায়ন করতে পারতেছে, তো আমাদের ডিকশনারিকে পরিবর্তন করতে হবে, অভিধানকে পরিবর্তন করতে হবে, সংবিধানকে পরিবর্তন করে দিতে হবে, যে নির্বাচন অর্থ হলেই যে টেলিভিশনে যাকে ঘোষণা দেবে সেই নির্বাচিত, এইভাবে আপনি ডিকশনারিকে পরিবর্তন করতে হবে, নতুবা নির্বাচন বলতে যা বোঝায় সংবিধানের 65 দ্বারা যে নির্বাচনের যে ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যা অনুযায়ী তো দেশে নির্বাচন নাই, এবং সেই কথাটাই আজকে সিরাজুল ইসলাম চৌধুরীরা বলতেছে, যেহেতু এদেশে বুদ্ধিজীবীরা বলে না, যেহেতু এই কোনো জায়গা থেকে কোথাও কোনো বিচার পাওয়া যাচ্ছে না, কোথাও কি যে কথাটা বাংলাদেশের চিফ জাস্টিসের কথা বলার দরকার সেই কথাটা আজকে সৈয়দ আবুল মকসুদের মুখ থেকে বেরিয়ে আসছে, যে কোথাও জবাব না দিল রোজ হাসরের ময়দানে এই সিইসিকে
জবাব দিতে হবে। একটা সিএসি পাল্টায়, একটা নির্বাচন কমিশন পাল্টায়, একটা নির্বাচন কমিশনের যে নির্বাচন নামক যে নাটক, এই নাটক করতে জনগণের কোটি কোটি টাকা খরচ হয়। তো নির্বাচনের তো দরকার নাই, এটা কৃষকের যদি ভর্তুকি দেওয়া হয় নির্বাচনের দরকার নেই কেন? না তো এই নির্বাচনের তো কোনো প্রয়োজন নেই, এটা জনগণের কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়। এই ইনভেস্টমেন্ট আপনি গ্যাসে দিয়ে দেন তো মানুষ কম মূল্যে গ্যাস পাবে, এই জ্বালানিতে দিয়ে দেন দেশে প্রোডাকশন বৃদ্ধি পাবে। ওদিকে গণতন্ত্রের কথা বলছেন না, না আবার বলছেন নির্বাচনের দরকার নেই। আপনি একটা সাংবিধানিক পদ, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের যারা কমিশনার তারা শপথ নেয়, সৃষ্টিকতাকে সামনে রেখে তারা শপথ নেয় যে তারা তাদের দায়িত্বটা পালন করবে, সেই দায়িত্বটা পালন করে মুখস্থ দায়িত্ব, একটা মুখস্থ দায়িত্ব যাদের সাথে বাস্তবতার সাথে কোনো মিল নেই। ধন্যবাদ। আসলে ভাই কতগুলো বিষয় বলছিল যে আপনি বিএনপির রাজনীতি নিয়ে যে কথাগুলো বলেছেন, বিএনপির এই দশা কেন, উনি কতগুলো কথা বলেছে যে আমাদের জাতীয় চরিত্র এইরকম আর কি, যে বিপদে পড়লে বন্ধু নাই, সুখে থাকলে বন্ধু, বন্ধুর অভাব নাই। এটা উনি ওনার দীর্ঘ রাজনৈতিক এবং তার সামাজিক যে বয়স এবং অভিজ্ঞতা সেদিক থেকে সে বিশ্লেষণ করে বলেছে। এতে আমি খুব একটা আমিও মনে করি এরকমই হয়, মানুষের বিষয়টা এরকমই হয় যে যখনই আমরা 75 পরবর্তী অবস্থা দেখেছি, যখন আপনাদের সৃষ্টি হলো, উত্থান হলো, আমাদের তখন চরম দুর্দিন, আমাদের পিতা হারা, আমাদের ঘর হারা, সন্তান হারা, সব কিছু হারা, তখন আমরা দেখেছি যে এই 7 দিন আগে যারা আওয়ামী লীগ করতো তারা, কেউ আওয়ামী লীগ করে না, তারা সবাই গিয়ে এখন বিএনপি করার জন্যে, ওই জিয়াউর রহমানের জাগদল করার জন্যে ভিড় ভাট্টার কোনো শেষ নেই। শেষে আমার পরিবারভাবে পারিবারিকভাবে আমরা আবদ্ধ হয়ে গেলাম, মানে বাবা নাই, মা নাই, কে নাই, কোথায় নাই, আমরা দেখেছি জীবন দশায় দেখেছি। ডিসি সাহেব চলে আসলো, ডিসি সাহেব চলে আসলো, আমাদের বাড়ি ক্রক করে ফেললো, হ্যাঁ, অর্ডার বাই দি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, হয় তুই জাগদলে যোগ দিবি না তোর জীবন শেষ। বাবা কোথায় গেল, আমরা কোথায় গেলাম, কি হইলো? একবার 71 সালে পরিবার হারা হয়েছিল, আমার 75 সালে আবার শালা বাবা হারা হয়ে গেলাম, কিচ্ছু নাই, 3 বছর কোথায় গেল, কেমনে গেল, পড়বো কি, খাতা খাবো কোথায়, বা জমিতে ধান আছে, নেওয়ার ক্ষমতা নাই। এই অবস্থার মধ্যে দিন যায়, বাংলাদেশের অভিজ্ঞতা তো আমাদের বড় বিটার। সেই অবস্থার পরিবর্তন কিন্তু হয়েছে, এটা আপনাকে মানতে হবে, ওই বিটার জায়গা কিন্তু বাংলাদেশে নাই। 2004 সালের একটা বিরূপ একটি গৃহের হামলার পরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইরকম কোনো অ্যাক্টিভিটিস কাউকে করতে দেননি, তার দলীয় কর্মী নেতাদের অনেকের অনেক ক্ষোভ ছিল, অনেক যন্ত্রণা ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে নিগৃহীত, যে নিগৃহ আমি আমার পরিবার দিয়ে ভুক্তভোগী, আমার গ্রাম দিয়ে ভুক্তভোগী, এলাকা দিয়ে ভুক্তভোগী, বাংলাদেশটা ভুক্তভোগী, সেই জায়গায় কিন্তু আমরা অ্যাড্রেস করিনি। এখন হ্যাঁ, আপনি যে সুন্দর রাজনীতির কথা বলেন, সেই সুন্দর পথ পরিক্রমা কিন্তু আপনার কাছে যখন ছিল আপনি মারিয়ে গেছেন, আপনিও কিন্তু খেয়াল করেননি পথের নুড়ি থেকে তুলে নিয়ে একটু সামনে রাখি। ক্ষমতায় থাকতে যখন ক্ষমতাহীনদের কথা ভাবেন নাই, তখন আপনি ক্ষমতাহীন হলে আমি ক্ষমতা থেকে আপনার কথা এত কেন ভাববো, এত কি দায়িত্ব আমার, এটা যদি আমি বলে বসি তাহলে তখন বলবে এই তো ক্ষমতায় আছে, দাপট করছে। সেই জন্যে এই কথাগুলো ওই আলোচনা করতে চাই না, আমি ভালো মন্দ সব দিক থেকে বলতে চাই। আমি একটি পার্টিকে লিড করি, আমার পার্টির একটা আদর্শ আছে, একটা ম্যান্ডেট আছে, আপনার একটা আছে, তার মানে সব খারাপ, আমি ভালো, আমি ভালো, আমি মন্দ, ও খারাপ, এইভাবে না বলে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কাজটি করছে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমার অনেক গণতন্ত্র আছে, ধরে নিলাম অনেক গণতন্ত্রে আমি ভাসছি, যে কিচ্ছু নেই, কিন্তু আমার পেটে খাবারও নেই, খাবার দেওয়ারও কোনো লোক নেই, আমারও খাবার নেওয়ার ক্ষমতা নেই, তাহলে এই গণতন্ত্র থেকেই লাভ কী? অনেক গণতন্ত্র কম আছে, কিন্তু আমি অন্তত নাগরিক যে আমার অধিকারগুলো সেগুলো মোটামুটি পাচ্ছি। তো ঠিক আছে, এটা যদি পেয়ে শক্তিশালী হই তখন এই গণতন্ত্রের দুর্বলতাগুলো আমি ঠিক করে ফেলবো, আমি এটা ভাবি। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওই দিকে যখন যাচ্ছে তখন আপনারা বলছেন, এটা আমার ভাবনা, দ্বন্দ্বটা কোথায় গণতন্ত্রের সঙ্গে, মানে বলছি গণতন্ত্রের সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা বা নাগরিক অধিকারে, আমি বলছি কেন বলছি, উন্নয়নের কোনো দ্বন্দ্ব আছে? আমার যেটা চিন্তা, আমি আমার চিন্তাটা বলি, সেটা হলো আমার যেটা ভাবনা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেখেন বাংলাদেশের যে একটি মানে কি বলবো, এই ডেভেলপমেন্টের কথা তো বই নিয়ে এসে বলতে হবে, নাহলে আমি বলতে পারবো না, এতগুলো ধাপ অতিক্রম করার পরে একটি স্বস্তির জায়গায় যখন আসছে তখন বিএনপি বলে যে আমরা ভোটে যাবো না। কেন ভোটে যাবেন না? কেন না যাবো না, তোমার সাথে ভোট করবো না। আরে ভাই কেন কথা, আপনি আসেন না, যদি আপনার জনগণ থাকে আপনি ভোটটা করতেন, না করে কি করলেন আপনি? ওই তথাকথিত ওই যারা উগ্রবাদী তাদেরকে নিয়ে আপনি আগুন ধরানো শুরু করে দিলেন, মারামারি শুরু করলেন, এটা বাংলাদেশের প্রশাসন, পুলিশ, আনসার, বিডিআর, মিলিটারি, সাধারণ মানুষ কেউ পছন্দ করলো না। না করে মাননীয় প্রধানমন্ত্রী আমন্ত্রণ করলেন, আপনি আসুন, ভোটটা করুন, দেখেন না কি হয়,
আপনি এটা নেন সেটা নেন করলেন না না করে আপনারা জুলুম শুরু করলেন এই যে জুলুম ওই জুলুম আপনাদেরকে 100 বছর পিছিয়ে দিয়ে যায় মনে করি আপনারা যদি সারা জীবন ভোট না করেন আর আমরা যদি একা একা ভোট করে সব দিন ক্ষমতা শাসন করি মানুষ কিছু বলবে না আর কারণ ওই যে আপনাদের খেপেছে মানুষ আপনাদের সমর্থকরাই আপনাদের সাথে এখন নেই বলে তো যায় লাভ কি কোনো কাম করে না কোনো কাজ করে না পলায় থাকে অথবা জেলে থাকে অথবা কিছু করে না এটা এটা নেতা কর্মীরা যদি নেতা যদি সাহসী না হয় কর্মী পিছনে থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসীম সাহসের অধিকারী একজন মানুষ বঙ্গবন্ধুর কন্যা উনি সাহসিকতার সাথে ওই মিলিটারি গভর্নমেন্ট আসতে দিবে না যেখানে আপনাদের একজন মুসলেকা দিয়ে চলে যাচ্ছে উনি চিকিৎসা করতে গেছে ওনার মেয়েকে দেখেছে আবার ফেরত আসতে দিবে না উনি জোর করে ফেরত আসছে মেরে ফেলে দিবে আর কি করবে কিন্তু বাঙালির মুক্তি দেখতে চাই করতে চাই আল্লাহ তার কপালে লিখেছে সে এসছে এবং জনগণ তাকে সাপোর্ট করে করছে আমি বলতে চাই যে আজকে আপনি যে প্রশাসন সম্পর্কে বলছেন ভাই কার সৃষ্টি মেডিকেলের দায়িত্ব দিয়েছেন কেন দিয়েছেন তখন এই যে শুরু করেছেন আপনার পুরুষরাই কিন্তু পাকিস্তানকে স্বাধীন করলো আমরা পাকিস্তানকে মানলাম না কেন যে আমাদের অধিকারটা হয়নি সেই জন্য কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নটা উঠল তারপর স্বাধীন হওয়ার পরও আবার আন্দোলন হলো কেন আন্দোলন হলো যে মানুষ ভোট দিতে পারে না তার কাঙ্ক্ষিত
প্রার্থীকে সে ভোটটা দিতে পারে না। পলিটিক্যাল এক্সারসাইজটা হয় না, ডেমোক্রেটিক এক্সারসাইজ নাই। আন্দোলন হলো, এই আন্দোলনের দোগী বৈঠক হলো, কিছু হলো, তত্ত্বাবধায়ক সরকারের একটা রূপরেখা তৈরি হলো এবং এটা কনস্টিটিউশনে ইনক্লুড হলো। এই কনস্টিটিউশনে এই তত্ত্বাবধায়ক সরকারের কথাটা স্থাপন হওয়ার পর সংবিধানে আওয়ামী লীগ একটা বড় দল, তারাও ক্ষমতায় গেছে, বিএনপি একটা বড় দল, বিএনপিও ক্ষমতায় গেছে, দুইটা পার্টি এখানে বেনিফিটেড। পরবর্তী সময়ে যখন 111 আসলো, 111 আসার পর মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এটা আমাদের আন্দোলনের ফসল, এবং এক জায়গায় বললেন এরা যা করবে তার এটা বৈধতা আমি দেব। তো দেখা যায় যে 111 সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট সরকার, সেই সরকারের সময় ভোট হইল, বিএনপি অনেক কম ভোট পাইয়া সেখানে বিরোধী দলে ছিল। যেদিন তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানকে উচ্ছেদ করে দিল বর্তমান সরকার, সেদিন থেকে কিন্তু বিএনপি বলছে আমি তত্ত্বাবধায়ক ছাড়া ভোটে যাব না। যে দাদাভাই যে কথাটা বললেন যে আমি ভোটে যাব না, এই কথা কিন্তু বিএনপি বলে নাই। বিএনপি একটা নির্বাচনমুখী দল এবং বিএনপি নির্বাচন করতে চায়, নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কেন নির্বাচনে যাবে না, অন দ্য পয়েন্ট অফ দি ডিমান্ড অফ দি তত্ত্বাবধায়ক সরকার। এটা যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ আন্দোলন করছে, আওয়ামী লীগ ওয়াজ দ্য পায়োনিয়ার, আওয়ামী লীগ জামাত, তারা কিন্তু একটা আন্দোলন করে এটাকে এই এটা কনস্টিটিউশনের মধ্যে স্থাপন করলো যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেদিনকার নির্বাচনটা তারা বাদ করলো এই সরকার এবং নিজেদের আয়ত্তনে নির্বাচনটা নিয়ে আসলো, সেদিন থেকে তো দেশের মধ্যে গোলযোগ। বাস্পুরাণ বলেন, অন্য ঘটনা বলেন, যাই বল, যাই কিছু হইতেছে, যেই দাবি দেওয়া, দেশে যে অশান্তি, দেশে যে বিরোধ, সব বিরোধ হইল এই তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাক, ভোটের মাধ্যমে যাক, অসুবিধা তো নেই। আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় ছিল, আরও চারবার যাক, কিন্তু জনগণের ভোটের মাধ্যমে যাক। প্রশ্ন তুলল এটা, কিন্তু জনগণ ভোট দিতে পারবে না, আর সেই সকলকে ব্যতিব্যস্ত থাকতে হবে এই ভোটারবিহীন একটা ব্যবস্থাকে জায়েজ করার জন্য, এটার পক্ষে কথা বলার জন্য, এবং মেকানিজমটা সেটি হয়েছে। মনে হয় এরকম হয়েছে ঘটনাটা, আমাদের ছোটোবেলা যখন আমরা স্কুলে পড়তাম তখন স্কুলে স্কুল ইন্সপেক্টর যেত, এখন বোধহয় সেই সিস্টেমটা নাই। স্কুল ইন্সপেক্টর যে ডেট দিত, এই ডেটের এক মাস আগে শুধু রিহার্সেল চলত, যে এরকম পোশাক পরে আসতে হবে, কী বলতে হবে, না বলতে হবে, প্রশ্ন করলেই বলতে হবে, ওরকমভাবে একটা রিহার্সেল দেশে চলছে যে কীভাবে একটা ভোটারবিহীন সরকারকে একটা বৈধতা দেওয়া যায়। বিরোধটা কিন্তু এই যাবে, আমি একজন নাগরিক, একটা আমি একটা দল করি, দল করার পর আমি একজন নাগরিক, আমি একটা নাগরিক হিসাবে বলতে চাই যে ভোটের মাধ্যমে যে কেউ ক্ষমতায় আসুক তাকে স্যালুট জানাবো, কিন্তু ভোটেই হবে না, আর সকলে ব্যতিব্যস্ত হয়ে যাবে। এই আরেকটা ঘটনা বলতে চাই, এই যে জেলখানাতে যে ডিআইজি প্রিয়জন, আইজি প্রিয়জন তারা মাঝে মধ্যে যায় এই যে ভিজিটে, তখন কিন্তু দাঁড়ায় বলতে হয় এই খাওয়া কেমন হচ্ছে, খুব ভালো খাওয়া হচ্ছে, আপনার স্যাটিসফাইড, হ্যাঁ স্যাটিসফাইড, ওষুধ পাচ্ছেন, ওষুধ পাচ্ছি, এগুলো বলতে হয়, না বললে তার আবার পানিশমেন্ট পরে শেষ করতে হবে। এখন অবস্থাটি হচ্ছে যে দেশে যা চলছে একটা রিহার্সেল চলছে, যে এই ভোটারবিহীন একটা সরকার, ভোটবিহীন একটা নির্বাচন, এই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য, জায়েজ করার জন্য যা যা কথা বলা দরকার সব এইসব কথাগুলো বলা হচ্ছে। আমার শেষ কথাটা আমি বলতে চাই যে আমরা দুনিয়াতে আছি, দুনিয়া ছেড়ে চলে যাব, সময় আমাদের সন্নিকট। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কতদিন বাঁচবেন এটা আল্লাহ ভালো বলতে পারবেন, যারা দেশ পরিচালনা করতেছেন আল্লাহ জানেন কে কতদিন বাঁচবেন। এই ভবিষ্যৎ বংশধরের জন্য একটা বসবাস উপযুক্ত রাষ্ট্র রেখে যেতে হবে। আওয়ামী লীগকে বিএনপি দেখলে দুই মাইল দূরে যাবে, আবার আওয়ামী লীগ যাবে চার মাইল দূর দিয়ে, ওই পরিবেশের থেকে একটা এমন একটা পরিবেশ হওয়া উচিত। এই যে জিরো টলারেন্সের একটা কথা বেরোয়, এই কথাটা ঠিক না, টলারেন্স রেখে দেশ থেকে এগিয়ে নিতে হবে, সবার পার্টিসিপেশন দেওয়ার সুযোগ থাকতে হবে, শুধু এক এক আওয়ামী লীগের পার্টিসিপেশন। আব্দুল ওয়াদুদ দারা, আপনার শেষ কথা দিয়ে আমি শেষ করে ফেলবো দ্রুত, যে সবারই পার্টিসিপেশন, অংশগ্রহণমূলক একটি
ক্রেডিবল এবং নির্ভেজাল নির্বাচন হোক এটি আমরা চাই। সেটা করতে গেলে আমরা যারা খেলোয়াড় নির্বাচন খেলি আমাদের সকলকে অংশগ্রহণটা করতে হবে, সেটা প্রতিকূল অবস্থা হোক আর অনুকূল অবস্থা হোক এর মধ্যে দিয়ে করতে হবে। এটি চিরাচরিত একটি নিয়ম, সেই নিয়মের মধ্যে আপনারা আসলে নিশ্চয়ই আমরাও সেই নিয়মেই থাকবো। আপনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলেছেন, এটা আলোচনা করতে গেলে অনেক দূরে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের যে একটি রূপরেখা অনুযায়ী যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার চরিত্র নষ্ট করার জন্য বিএনপি হেন কাজ নাই 7 সালে 6 সালে করেননি, যার কারণে তত্ত্বাবধায়কের মানুষের একটা আস্থা চলে গেল, যার কারণে একটি কি বলবো একটা অসহনীয় সরকার আসতে বাধ্য হয়েছিল। আপনাদেরই তৈরি করা সরকার, তারা এসে আমাদেরকে একটি কিছু না পারুক তারা অন্তত একটি ভোটার নির্ভেজাল ভোটার তালিকা করে দিয়েছিল, ভোটটা পরিচালনা করেছিল, যে ভোটে নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ উইন করেছিল, কারণ আপনাদের 1-6 যে অপশাসন তা থেকে মানুষ মুক্তি পেয়েছিল। এখন আপনি বলছেন যে বাংলাদেশকে যদি সমসাময়িক বিশ্বের সাথে তুলনা আপনি করেন, আপনি আমাকে বন্ধ বলতে পারবেন, খারাপ বলতে পারবেন, মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনাকে গোটা পৃথিবীর মানুষ তার এই নেতৃত্বের বদৌলতে কিন্তু তাকে ধন্যবাদ বাহবা দিচ্ছে। ব্যত্যয় নির্বাচন নিয়ে একজন আমেরিকার নির্বাচনে কিন্তু কখনো পরিপূর্ণ 100% হয় না, 100% হয়েছে বলে আমি নিজেও দাবি করবো না, অনেক জায়গায় ব্যত্যয় হয়, কিন্তু তার মানে এই না যে এটা নির্বাচনই না, এটা কিছুই হয়নি, দেশে কিচ্ছু নেই, এই কথাটা বলা বোধহয় ঠিক না। তাহলে আর কখনোই একসাথে পথ চলা হবে না। আওয়ামী লীগ বিএনপি আত্মীয়, বিএনপি আওয়ামী লীগ আত্মীয়, এটা আমার আপনার সাথে অনেকের অনেকের থাকবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ তো, আমরা বাঙালি, আমরা অন্য কোনো জাতি ধরো, আমরা এই হরপ্পা মহেঞ্জোদারো নয়, আমাদের আত্মীয় আত্মীয় হবে, কেউ বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কিন্তু যে পরিস্থিতির সৃষ্টি একসময় করা হয়েছিল দলীয় নামে, মানে এই এই জায়গায়, সেই জায়গা থেকে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা অনেকখানি আমাদেরকে একত্রিত করতে পেরেছে, যে গণতন্ত্রের পথকে সুসংগত সংহত করে একসাথে এগোনোর যে একটা প্রচেষ্টা, তাতে আমাদের আর্থসামাজিক কাঠামোর যে উন্নয়ন, মানুষের যে কল্যাণ, মানুষের মানুষের সম্পর্কের যে জায়গাটি প্রস্তুত, সেই জন্য দেখেন এত কথা বলার স্কোপ, এতগুলো মিডিয়া উনি কিন্তু দিতে কাপড় করছেন না, সব জায়গায় উনি দিচ্ছেন। এখন আমাদের সেটা নিতে হবে যে আমরা কতটুকু নিতে পারবো, এবং যা বাংলাদেশের যে মূল মন্ত্র, স্বাধীনতার যে মূল চেতনা, সে জায়গায় আমরা কতটুকু স্থির থাকতে পারবো। আমরা নিশ্চয়ই আমাদের সেই যে আমাদের পূর্বপুরুষকে হত্যাকারীদেরকে আমরা কখনো সমর্থন করতে পারবো না, তাদের প্রতি ভৎসনা দিব। এই বাংলাদেশকে আমরা জাগ্রত দেখতে চাই, এই বাংলাদেশকে আমরা সুষম উন্নয়নের জায়গায় নিতে চাই, যার জন্যে আমার জিল্লুর ভাইয়ের মতো যারা নিরপেক্ষ মানুষ এই দেশের মানুষদের কথা বলায়, তারাও এই আশাটা করে। আমরা যারা খেলোয়াড় আমাদের ওই খেলাটা উচিত, যে আমরা দলীয় খেলা যতই খেলি দেশের স্বার্থে যেন এক থাকি। ধন্যবাদ, এটাই আমার বিবেচনার বিষয়। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য, এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং মিস্টার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দারা, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অংশ নেওয়ার জন্য। মিস্টার আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য, তিনি বলছিলেন যে দলীয় খেলা আমরা যতই খেলি না কেন দেশের স্বার্থে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে, এবং মেশা তৈমুর আলম খন্দকার বলছিলেন যে আমরা যা কিছুই করি না কেন আমাদের অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে। আমূল কথা, আসলে দুজনই সত্যি কথা বলেছেন, এবং যে কারণে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে কোন পথে হাঁটছে বাংলাদেশ, বাংলাদেশ হাঁটছে মোটামুটি ঠিকঠাক মতোই, বাংলাদেশের অগ্রগতি অর্জন সবই আছে, প্রশ্ন হচ্ছে যে সেটি টেকসই হবে কি না, বজায়যোগ্য থাকবে কি না, সেটি এটি বড় প্রশ্ন। এবং সেটি যিনি নিশ্চিত করবার জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। মানুষের অংশগ্রহণ কোথায় নিশ্চিত করতে হবে? করতে হবে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে ততক্ষণ বাংলাদেশের এই অগ্রযাত্রা ঠিকঠাক মতো হবে কি না, বা আরও যে গতিটা পাওয়া দরকার সেই গতিটা পাবে কি না সেটি নিয়ে প্রশ্ন থাকবে। এবং এই অংশগ্রহণ নিশ্চিত না হলে যে কোনো সময় সেটি থমকে যেতে পারে, কখনো পেছনেও যেতে পারে, হোঁচট খেতে পারে। আর সবচেয়ে বড় কথা, এই অংশগ্রহণ নিশ্চিত যতক্ষণ নিশ্চিত না করা যাচ্ছে, যারা সরকারে আছেন তারাও কতটা স্বস্তিতে শান্তিতে থাকতে পারবেন, আর যারা বিরোধী দলে আছেন তারাও কতটা নিশ্চিন্তে পথ চলতে পারবেন বা কতটা শক্তিমান হবেন। কাজেই সবারই মনোযোগটা দেওয়া উচিত জনগণের উপরে, জনগণের উপর আস্থা রাখা উচিত, এবং জনগণ যেন তাদের উপর আস্থাশীল হয় সেই জায়গাটাতে মনোযোগ দেওয়া দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।